আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে মেরাদিয়া হাটটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু হাটটা আবার নতুন করে শুরু হয়েছে, একদম আগের মতোই পুরনো রূপে ফিরে আসছে। কিন্তু আগের থেকে ঠিকানাটা একটু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে মেরাদিয়া হাটের আগে যে হাটটা ছিল ওটা থেকে একটু সামনে, মেরাদিয়া কলাপট্টির সাথে, মেরাদিয়া হাট কলাপট্টির সাথে হাটটা বসে। যারা আর কি যে ওই সাইড থেকে আসবেন ড্যামরা থেকে, তারা বাগান বাড়িটা পার হলেই হাতের ডাইন সাইডে হাটটা পেয়ে যাবেন। আর যারা রামপুরার দিক থেকে আসবেন, তারা এই যে পুরো এই যে আগের হাটটা পার হয়ে একটু সামনে আসবেন, যেখানে কলাপট্টি সেখানে হাটটা বসে। আর হাটটা অনেক বড় পরিসরে বসছে এখন, শুধু কবুতর না, এই হাটে সব কিছু পাওয়া যাচ্ছে, মাছ মুরগি থেকে শুরু করে শাক সবজি সব কিছু পাওয়া যাচ্ছে। আর যেহেতু আমি কবুতর দেখাই, আমি একটু কবুতর হাটটা ঘুরে দেখাবো, যেহেতু অনেকদিন পর আজকে প্রথম, হয়তো বা আজকে হাটটা ওইভাবে নাও জমতে পারে, আমি একটু তবুও দেখানোর চেষ্টা করবো যে আজকে হাটটা কেমন জমে। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি, আজকে হাটটা কেমন জমে, এই হাটে কবুতরের দামটা কেমন চায় সেটাও একটু ঘুরে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে। এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে। এই যে ভাইয়ের হাতে একটা এটা চুইটাল ভাগা, সিলভার ভাগা চুইটাল, সিলভার ভাগা চুইটাল নন্দা মাদি, এটা মাদি মাদি, এটা কি জোড়া নাই? জোড়া নাই। ডিম্বাচ্চা রানিং জি, মুসি মুসি চলতেছে, মুসি জন্য। মাদিটা কত চাচ্ছেন? মাদিটা 1000 চাইলে 1000 টাকা চাওয়া দাম। আর শুনুন, এই মাদিটা চাওয়া দাম 1000 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। এছাড়া এই যে ভাইয়ার খাঁচার ভিতরে আছে আরো কিছু কবুতর দেখাইতেছি, এখানে আর একটা জোড়া আছে। এটা জোড়া আছে না? এটা জোড়া, এই যে, কিন্তু এগুলো উড়াউড়ি করানোর জন্য নিতে পারবো। উড়াউড়ি লাইনের কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে মাদি, আর বেচা বিক্রি হয়েছে 900 টাকা। আর এখানে যে বন্ধুরা দেখছেন এক জোড়া, এটা কি কবুতর? এটা লাল দুপাস বলা হয়, কেউ সবসময় তাই মানে হাটে বিক্রি করতে চাচ্ছেন। তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া আসলে মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছেন। আপনারা এই মেরাদিয়া হাটে আসলে ওনাকে আসলে রেগুলার প্রতিটা হাটে আর একটা মাদি আছে, যদি ভাইয়া আর একটা মাদি আছে এই যে দেখেন, তাহলে সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে পারবেন। এই যে ভাইয়া, এই যে মাদি, আরেকটা মাদি আছে, মাশাআল্লাহ সুন্দর একটা মাদি। মাদিটা কত চান? মাদিটা আজকের জন্য 500 টাকা, 500 টাকা চাওয়া দাম। তো বন্ধুরা শুনলেন মাদিটা চাওয়া দাম 500 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। তো আপনি যদি মেরাদিয়া হাটে আসেন, ভাইয়া থেকে এই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে পারবেন, যে কোনো কবুতর লাগিয়ে দেওয়া যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা এই যে খামারি ভাইয়ের খাঁচার সামনে। আমাদের এক বড় ভাই মাসুম বিল্লা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের কবুতর গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা একটু জোড়া গুলো একটু ধরে দেখানোর চেষ্টা করবো। বিল্লা ভাই, হ্যাঁ ভাই, একটু জোড়া গুলো একটু ধরে দেখান আমার দর্শকদের, তাহলে আমি বুঝতে সুবিধা। আমি আমার একটা গোল্লা, ব্ল্যাক কালারের গোল্লা আছে, আমি দেখাই। একটা গোল্লা না? জি জি, একটা রেড চেকার আছে আর মাছি আছে, চেকার আর বাকি সব গোল্লা। বন্ধুরা দেখছেন আসলে এই যে গোল্লার এই একটা বের করছে, যেহেতু ছোট খাঁচা, এটা মাছি কালার গোল্লা। হ্যাঁ, এটা মাছি কালার। এই যে এটা তো জোড়া আছে না? জি জি, এটা জোড়া আছে। এই যে এটারই জোড়া, এটা যারা আর কি দেশি গোল্লা খুঁজছেন, আমার অনেক বন্ধুরা আর কি কমেন্ট করে আর কি গোল্লা কবুতর দেখতে চান, তাদের জন্য এই আমার বাসায় অনেক অনেকগুলো আছে। হ্যাঁ, আর যারা গোল্লা কবুতর নিতে চান, এই যে বিল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করলে বিল্লা ভাইয়ের বাসায় অসংখ্য এই যে গোল্লা আছে। এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া হয়েছে কালো গোল্লা, মানে কালো সাদার, একটা হয়েছে লাল গোল্লা, আর আমার ফ্যান্সি কবুতর আছে এক জোড়া, আছে রেড চেকার। রেড চেকারের সাথে কি যে মাক্সি দিয়ে রাখছি আপাতত, মাক্সি দিয়ে রাখছেন আপাতত। বাসায় অনেকগুলো আছে। এটা কি নন্দা মাদি? এটা নর, এটা খুব ভালো মার্জিনের একটা নর। এটা নর, হ্যাঁ। সিঙ্গেল নরটা কত চাচ্ছেন? এই সিঙ্গেল নর এটা 1200 টাকা চাচ্ছে, 1200 টাকা চাচ্ছে। হ্যাঁ, এটা এক আছে, এই যে মাক্সি, এই যে মানে রেড চেকারের নরটা চাওয়া দাম হচ্ছে 1200 টাকা। এই যে এটা, আরে মাক্সি এটা কত চাচ্ছেন ভাইয়া? মাক্সি জোড়া নিলে কম আছে, জোড়া নিলে 1500 টাকা হইলে সারবো আর কি। মানে মাক্সির সাথে রেড চেকার? হ্যাঁ হ্যাঁ, এটা তো রেসার, এটা রেসার, এই রেসার জোড়া 1500 টাকা চাচ্ছেন। জি জি। আর গোল্লা কত করে চাচ্ছেন ভাই? গোল্লা 1000 করে জোড়া চাচ্ছি, এখান থেকে দুই জোড়ার ভিতরে যেটাই নেই যেটা নেই। তো বন্ধুরা শুনলেন গোল্লা চাওয়া হচ্ছে 1000 করে, আর এই যে রেড চেকার
মানে মাক্সির সাথে রেড চেকার এটা চাওয়া হয়েছে 1500 টাকা। আপনারা যদি গোল্লা কবুতর নিতে চান ভাইয়ের কাছে আর অসংখ্য কবুতর আছে, গোল্লার কতগুলো আছে ভাই? গোল্লা আমার 8 থেকে 10 জোড়া আছে, লাল আছে, ভালো মার্জিনের আছে, আমার দামাচি আছে, আমার ঠিকানা হইলো বাড্ডা নতুন বাজার, হ্যাঁ মোবাইল নাম্বার হচ্ছে 01748952558। তো বন্ধুরা শুনলেন বিল্লা ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন, ভাইয়ের নাম হয়েছে মাসুম বিল্লা। তাই আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে, আমাদের এক বড় ভাই রবিন ভাই। রবিন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আজকে, আমরা একটু রবিন ভাইয়ের কবুতরগুলো দেখবো। এখানে কি জোড়া আছে রবিন ভাই? এই গড়াটা জোড়া আছে, শুধু গড়াটা জোড়া? হ্যাঁ, আর ডিম বাচ্চা রানিং ভাই? হ্যাঁ ডিম বাচ্চা রানিং। গড়া জোড়া কত চাচ্ছেন? গড়া জোড়া চাচ্ছি ভাই 1000 টাকা। 1000 টাকা? আর এই যে সব মাদি, সবগুলাই অনেক সুন্দর সুন্দর কবুতর। তাই যারা ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, দেখতেই পাচ্ছেন সবই তো রানিং না? সব রানিং, সব রানিং কবুতর, সব ডিম বাচ্চা রানিং। আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। রবিন ভাই বাসায় আর কতগুলো আছে? বাসায় আর প্রায় 135টা মত আছে। 135টা ভাই? আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা হলো রামপুরা উলন বাজার, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01604173449। তো বন্ধুরা শুনলেন রবিন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই কবুতরগুলো নিতে চান অথবা ভাইয়ার পাশে আরও প্রায় 135 পিস কবুতর আছে, যদি আপনারা সেই সব কবুতরগুলো নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন। রবিন ভাই যে নাম্বারটা দিচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ বা ইমো আছে? হ্যাঁ সবই আছে, সবই আছে। কেউ যদি ভিডিও কলে আপনার খামারের কবুতরগুলো দেখতে চায় সেটা দেখাতে পারবো? দেখাতে পারবো। তো বন্ধুরা এই যে বুঝতেই পারছেন যদি আপনারা নিতে চান আপনার ভিডিও কলে ওনার খামারের কবুতরগুলো দেখে, ওখানে আরও সুন্দর সুন্দর কোয়ালিটি কবুতর আছে, আমার পাশে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কবুতর আছে। আপনারা যদি ওই ভাইয়ের কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটটা মাশাআল্লাহ অনেক সুন্দর জমে উঠছে, আর আজকে হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যাচ্ছে। এই যে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই পুরা লখা কবুতরের পুরো একটা খাঁচা নিয়ে আসছে। বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর লখা। ভাই লখা কত করে দিয়েছেন আজকে? 1500 টাকা লক্ষা দাম চাচ্ছে 1500 করে, বাকিটা আলোচনা সাপেক্ষে। আসলে হাটে যেটা ফার্স্টে বলে এটা হচ্ছে চাওয়া দাম, আপনারা নিতে চাইলে আলোচনা করে নিতে পারবেন। এই যে এখানেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, এখানে গিরিবাজ আছে, আপনার গ্রিজেল আছে, সব ধরনের কবুতরই আছে। তা আপনারা যদি এই সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। আর মেরাদিয়া হাট এখন থেকে একদম স্থায়ীভাবে বসবে, কারণ এতদিন তো রাস্তার পাশে বসতো, সেটা অস্থায়ী ছিল, কিন্তু এখন আবার স্থায়ী হয়ে গেছে। আর এখন হাটটা বসছে বাগানবাড়ি কলাপট্টির সাথে। তো আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন, ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে মেরাদিয়া হাটে আসবেন। মেরাদিয়া হাটের পাশেই, মানে আগে যে মেরাদিয়া হাটটা ছিল সেই হাটের পাশেই এই হাটটা বসে, প্রতি বুধবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসবে হাটটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খাঁচার সামনে, আমাদের এক ভাই অনিক ভাই, উনি ওনার খামার থেকে কবুতরগুলো নিয়ে আসছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, দেখতেই পাচ্ছেন ওনার কবুতরগুলো। এই যে এখানে আছে একজোড়া সাদা লক্ষা ভাই, এটা কি ডিম বাচ্চা রানিং? জি। লক্ষা জোড়াটা কত চাওয়া হচ্ছে ভাইয়া? 1800 টাকা। 1800 টাকা চাওয়া দাম? তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম হয়েছে 1800 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। তো আপনারা যদি নিতে চান অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। এছাড়া এখানে যা আছে সবই এসি গিবাজ, সবই তো রানিং না ভাইয়া? জি ভাইয়া। জোড়া আছে নাকি সিঙ্গেল? সব সিঙ্গেল জোড়া, যেভাবে নিতে চায় যেভাবে নিতে চায়। তো বন্ধুরা দেখছেন যে সবগুলো হয়েছে রানিং, আর এখানে সিঙ্গেল জোড়া আপনারা দুইভাবে নিতে পারবেন। ভাই নর কত করে দিচ্ছেন আর মাদি কত করে? জোড়া 800 দিতেছি। জোড়া 800 টাকা? জি। আর সিঙ্গেল নিলে 400 করে পিস? তো বন্ধুরা শুনুন এখানে আসলে আলাদা কোনো দাম নাই ভাইয়া, 800 টাকা করে জোড়া দিচ্ছেন। ওনার কবুতরগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর। অনেক ভাই বাসায় আর কতগুলো আছে? বাসায় আরও আছে। কতগুলো? 150 আছে। আরও 150 পিস? জি। তো বন্ধুরা বুঝতেই পারছেন যার বাসায় আরও 150 পিস কবুতর আছে তার মানে তার কবুতরের কোয়ালিটিটা কেমন হবে। ভাই তো কবুতর উড়ায় ভাই, কবুতর উড়ায় অনেক। আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় অথবা আপনার থেকে কোনো কবুতর নিতে চায় আপনার মোবাইল নাম্বার আর ঠিকানাটা বলে দেন। বাড্ডা, আর মোবাইল নাম্বার হলো 01683211678। পুরো নামটা? অনিক হোসেন সাব্বির।
তো বন্ধুরা শুনলেন অনেক ভাই তার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ দিয়ে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে। আমাদের এক ভাই নাদিম ভাই মাশাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছিল, আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো। এই যে বন্ধুরা দেখছেন এখানে এক জোড়া সিরাজি আছে, কালো সিরাজি, এই যে বিগ সাইজের এক জোড়া কালো সিরাজি। এই দেখে ক্যামেরা দেখার পর সে মস্তি করতে চায়। ভাই ডিম্বাচ্চা রানিং, ভাই ডিম্বাচ্চা রানিং ভাই কত চাওয়া হচ্ছে জোড়াটা? 1700 টাকা ভাই। 1700 টাকা চাওয়া দাম, কত হলে আমার দর্শক নিতে পারবে? বা কিছু কম রাখা যাবে ভাই? কিছুটা কম রাখা যাবে ওটা আলোচনা সাপেক্ষে। তো বন্ধুরা এটা চাওয়া দাম হচ্ছে 1700, বাকিটা আলোচনা সাপেক্ষে। মাশাল্লাহ অনেক যে বিগ সাইজের একটা জোড়া ডিমাই চলেছে। ডিমাই চলেছে ডিম, যে মাদির প্যাডে ডিম আছে। তো ভাইয়া বলছে মাদির প্যাডে ডিম আছে, আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর এই যে এখানে আছে দুজোড়ে গিরিবাজ, দুইটাই কি জোড়া? দুইটাই জোড়া। এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই জোড়া, মাশাল্লাহ অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। দুইটাতে সবুজ গলা না জিরা গলা, সরি জিরা গলা। বুঝতে পারছেন এই কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই, কত করে চাচ্ছেন জোড়া? ভাই এই যে 800 টাকা, 700 টাকা এক জোড়া, 700 টাকা এক জোড়া, 800 টাকা। এই একটার নর একটু ছোটো, এটা যে দাম হচ্ছে 700 টাকা, যেটার নরটা ওই যে পিছনে বড়ো এটা চাচ্ছে 800 টাকা। এটা হচ্ছে চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর অবশ্যই কবুতর যে কেনার সময় আপনারা তো দামাদামি করবেনই আপনাদের মতো করে। নাদিম ভাই বাসা আর কতগুলো আছে? বাসা ভাই 15 জোড়া আছে। আর 15 জোড়া? আচ্ছা, আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় বা আপনার বাসার কবুতরগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা নন্দীপাড়া বাজার, মোবাইল নাম্বার 0193664359। পুরো নামটা আপনার? মোহাম্মদ নাদিম। তো বন্ধুরা ভাই এই যে নাম্বারটা দিচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ বা ইমো আছে? হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম সব আছে। আমার কোনো দর্শক যদি ভিডিও করলে আপনার বাসায় কবুতরগুলো দেখতে চাই সেটা দেখাবো, দেখাবো। তো বন্ধুরা শুনলাম যে ভাইয়া যে নাম্বারটা দিচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম সবই আছে, আপনারা চাইলে ভিডিও কলে কবুতরগুলো দেখে নিতে পারবেন। আপনারা যদি নাদিম ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক ভাই আশরাফুল ভাই, মাশাল্লাহ অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছেন, ট্যাম টিয়া। এই যে বন্ধুরা দেখছেন একদম ট্যাম করা, ওনার হাতে রেখে দিয়েছেন, শুধু ছোট্ট একটা রশি বাঁধা, কারণ রশিটা না বাঁধলে আসলে যেহেতু হাটের ভিতরে উড়ে চলে গেলে ধরা যাবে না। ভাই ওই বয়স কতদিন? বয়স 8 মাস। 8 মাস? জি ভাইয়া। ও তো মেয়ে না? ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। গলায় কি রিং উঠতেছে? হ্যাঁ রিং আসতেছে। এই যে গলায় রিং উঠতেছে এই জন্য এটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। ভাই কথা বলে কিছু? না এখনো কথা বলা শিখে না, কেবল কথা বলা শিখবে এখন শব্দ করে। হ্যাঁ হ্যাঁ। আপনি সুপার টেম? তো সুপার টেম। কত চাওয়া হচ্ছে? দাম চাচ্ছি ভাইয়া 6000। 6000 টাকা চাওয়া দাম? তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম 6000, বাকিটা আলোচনা সাপেক্ষে। এছাড়া কামড় দেয় না? এই যে কামড় দেয় না? জি না ভাইয়া। বন্ধুরা হাতে থাকলে আমি একটু হাতটা দেখাবো যে কামড় দেয় কিনা। কামড় দিবে না? এই যে বন্ধুরা দেখছেন আমি হাত দিচ্ছি তারপরও কামড় দিচ্ছে না, তার মানে এটা সুপার টেম। আপনারা যদি ট্যাম ওই যে টিয়া পাখি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এছাড়া ভাইয়ের কাছে আছে এই যে ছোট্ট একটা বাজিগার, মানে ছোট্ট না এটা একটা বুইরা বাজিগার, একটা ছেলে দেখেন, আর ফুল টেম, আর ঠোঁটের যে কালারটা দেখলে বুঝতে পারবেন এটা একদম সুপার টেম। ওর কোনো হার্নেস লাগানো নাই, কিছু নাই, কিন্তু বসে আছে। ভাই ওরে কত চান? ওর দাম চাইতেছি 600। 600 টাকা? জি ভাই। তো বন্ধুরা এটা দাম চাওয়া হচ্ছে 600, বাকিটা আলোচনা সাপেক্ষে। এছাড়া আছে ভাইয়ের কাছে এক জোড়া লাভবার্ড। জি ভাই। এটা কি গ্রিন গ্রিন ফিস বলে না এটা কি বলে? জি জি ভাই গ্রিন ফিস বলে। গ্রিন ফিস? গ্রিন ফিস। এটা কি ডিম্বাচ্চা করছে? জি ভাই ডিম্বাচ্চা করছে। শিওর? তিনবার ডিম্বাচ্চা করছে। তিনবার ডিম্বাচ্চা করা? কত চাচ্ছেন এটা? এর দাম যাচ্ছে ভাই 4000। 4000 টাকা চাওয়া দাম? জি। তো বন্ধুরা শুনলেন ভাইয়া এই ছিল ভাইয়া আজকে পাখিগুলো, ভাইয়া সবগুলো দাম বলে দিলেন। তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইয়া। জি ভাই। কোনো দর্শক যদি আপনার টিয়া বা যে লাভবার্ড নিতে চায়, জি, ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। ঠিকানা হলো গিয়া বাড্ডা শাহাদাতপুর, আর মোবাইল নাম্বার 0195973104। ভাইয়ার পুরো নামটা? আশরাফুল ইসলাম। তো বন্ধুরা শুনলেন আশরাফুল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন। আপনারা যারা ভাইয়ার এই সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। জি ভাইয়া ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মেরাদিয়া হাটে আমাদের এক ভাই, দেখেন কি জিনিস নিয়ে আসছে। রেডাই? 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 জি। হ্যামস্টার? জি। আর এটা হচ্ছে লং কোটের, কিন্তু এটা দেখছেন অনেক ফ্লাপি, মানুষের কাছে হচ্ছে আপনার শর্ট কোটের আছে, মিডিয়াম কোটের আছে, এটা হচ্ছে ফুল লং কোটের। লং কোটের মানে সাইজটা বড়? জি জি। না না পশম বড়, এটা পশম বড়। জি। এটা বয়স কতদিন? এটা ফুল রানিং একটা পেয়ার। রানিং পেয়ার? জি। এটা মেল আর পাইকটা ফিমেল। এটা 2500 টাকা পেয়ার। 2500 টাকা পেয়ার চাওয়া হচ্ছে?
বাট আপনার চ্যানেলের কথা বললে কিছুটা অনার করা হবে ইনশাল্লাহ। ৮,৫০০ টাকা আপনারা যদি নিতে চান এটা হচ্ছে চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে। এছাড়া ভাইয়ের কাছে একজন লাভবার আছে, আমরা সেটাও একটু দেখাই দিই। লাভবারটা হচ্ছে ফুল ব্রিডিং সেটআপে নিয়ে আসছি, অলরেডি একটা ডিম নষ্ট হয়ে গেছে আনতে যা। ও ডিম নাই এখন? না না না, ডিমটা ভেঙে গেছে, দেখলে বুঝতে পারবেন। আরে লোটিনো কালার, এটা হচ্ছে আপনার রেড আই, ক্রিমিনো রেড আই, ক্রিমিনো রেড আই। এটা লোটিনো না, এটা হচ্ছে ক্রিমিনো। এর আগে কি ডিম বাচ্চা করছে? এটা জি, এটা একবার ডিম বাচ্চা করেছে, এটাও একবার ডিম বাচ্চা করছে। জোড়াটা, এই জোড়াটা কোনো দামাদামি না, আপনার চ্যানেলের থেকে যদি আসে ফিক্সড ৩৫০০ টাকা, ফিক্সড ৩৫০০ টাকা, এটা অফারে দেওয়া হচ্ছে। জি তো বন্ধুরা শুনবেন, একদম এই সেটআপ সহকারে আপনারা ৩৫০০ টাকা হলে এই জোয়াটা নিতে পারবেন। তো এই ছিল আজকে ভাইয়ার পাখিগুলা। ভাই অনেকদিন পরে তো মেরাদে আহার আবার প্রপারলি বসলো, জি কি মনে হচ্ছে বেচা কেনাটা আজকে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, যেহেতু মাসের শেষ, তারপরে বাকিটা আলহামদুলিল্লাহ দেখি কি হয়, ইনশাআল্লাহ দেখা যাবে। আমার কোনো দর্শক যদি আপনার পাখিগুলা নিতে চায়, আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। ঠিকানা হচ্ছে মেরাদিয়ে, মোবাইল নাম্বার হচ্ছে 01819196169। ভেরপুরের নামটা? ভাইয়ান আমার নাম আলিফ। তো বন্ধুরা শুনলেন, আলিফ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই জাতীয় নানার কাছে। আজকে নানা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে। আমরা একটু নানা কবুতরগুলো একটু দেখবো, এই যে দেখতেই পাচ্ছেন নানা ভাইয়ের কবুতরগুলো। নানা ভাই কতগুলো আনছিলেন? আনছিলাম অনেকগুলাই। বিক্রি হয়েছে কিছু? বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া লাল সিরাজি, এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া সিরাজি। সুন্দর কবুতর আছে, আমরা সেইগুলো একটু দেখবো। এই যে একজোড়া কালো সিরাজি বের করছেন, সাথে এটা দেখছেন নানা ভাই এখন আমাদের কবুতরটা ধরে দেখাবেন। এই যে জোড়াটা সুন্দর, রানিং, কত চাওয়া হচ্ছে জোড়াটা? এটা বলতে একই রেট ১৫০০ টাকা। আরে কাস্টমার আসলে ১০০ কম রাখবো, আমি তো নানা ভাই। চাওয়া দাম ১৫০০ টাকা, আর কাস্টমার যদি আসে তাহলে ১০০ টাকা কম রাখবো, মানে ১৪০০ টাকা হলে নিতে পারবেন। এছাড়া এই যে এখানে এটা কি কবুতর নানা ভাই? এটা জাগ, জাগ 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 আছে, এটা পাঁচটা আছে না? আছে আছে অনেক, দুটো মাদি তিনটা নর। জি জি। জাগের জোড়া কত করে? জোড়া ৮০০ টাকা। ৮০০ টাকা? জি। তো বন্ধুরা শুনুন, এই জাগের জোড়া আসছে ৮০০ টাকা। আর এই সবজি, এটা কি রেসার নাকি হুমা? হ্যাঁ রেসার, রেসার হুমা। সবজি রেসার? হ্যাঁ। সবজি রেসার জোড়াটা কত চাচ্ছেন? এই যে জোড়াটা ভালো, জোড়াটা ফ্রেশ, আনার চোখ, আনার চোখ, আনার চোখের। হ্যাঁ আনার চোখ। সেটা মাছি না? হ্যাঁ। একটা এই যে নর কোনটা, মাদি কোনটা? সবজিটা নর? এই যে এটা নর, সবজিটা নর, এটা মাদি, মাদি এটা। কিন্তু আনার চোখ দুটোটা বিউটিফুল। কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা ১২০০ টাকা, ১০০০টাকা বিক্রি করে দেব। কাস্টমার আসছে, আসলে দিয়ে দিব, জোড়াটা নিতে পারবেন। তো এই ছিল আজকে নানা ভাইয়ের কবুতরগুলো। একটা গিরিবাজের নর আছে, নরটা কত চান? নরটা ৩০০ টাকা। আর একটা ঝাঁকুনি বের করে যাক, অরিজিনাল যাক, সাপ চোখ, অরিজিনাল যাক, সাপ চোখ, একদম চোখটা কেয়ারফুল। যাকটাও দেখা দিলাম। নানা ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায়, হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বার 01731800943। নানা ভাই ঠিকানা? ঠিকানা কোনাপাড়া, ড্যামরা কোনাপাড়া, আলামিন রোড,
দোকানে আসবেন, সবকিছু বলে দিলেন। আপনারা যদি ওনার এই সুন্দর সুন্দর প্রমোদারগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরাদ দিয়ে হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর বন্ধুরা, একটা বিশেষ রিকোয়েস্ট, আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, প্লিজ সবাই আমার পেজটাকে ফলো দিবেন। আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।